এস এম শাহীন আপনি লিখেছেন কেউ যদি সব সময় কোরআনের দুই তিনটা সুরা ছোটো সুরা পড়েন তাহলে কি তার কোরআন পড়ার হক আদায় হবে সবসময় যদি কোরআনের দুই তিনটা ছোট সুরা পড়েন তাহলে নিয়মিত সেই সুরাগুলো যদি শুধু পড়েন তাহলে এটা কোরআন পড়ার যে কোরআন তেলাওয়াতের যে হক আছে সেটা পরিপূর্ণভাবে আদায় হবে না বিশেষ করে যখন তিনি কোরআন শুদ্ধ করে তেলাওত করতে পারেন তাহলে শুধুমাত্র ওই দুই তিনটা সুরাকেই তিনি একমাত্র তেলাওত হিসাবে ধরে নিয়েছেন তাহলে পুরা কোরআনকে তিনি ত্যাগ করে বসে আছেন ওকালা রাসুল ইয়া ইয়া রব্বি ইন্না কম ইত্যাদ আলকর আনা মাহজুর আল্লাহমাতালা বলেছেন কী আমাদের ময়দানে রাসুল বলবেন যে হে আমার রব আমার জাতি তারা এই কোরআনকে তারা কিন্তু ত্যাগ করেছে অর্থাৎ এটাকে এটাকে পরিহার করেছে এটাকে এসে তারা তারা তেলাওয়াত করেনি পড়েনি আমল করেনি এটা কোরআনকে পরিত্যাগের অংশ বিধায় আপনি পুরো কোরআন সহি তিনটা সুরার শুধুমাত্র সারাদিনের তেলাত এটা হতে পারে না তবে হ্যাঁ নিয়মিত দু তিনটা সুরা তেলাওয়াত করেন মাঝে মধ্যে নুগুলা তেলাওয়াত করেন এরকম হলে তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই ইনশাল্লাহিন আল্লাহর পাকড়াও থেকে আপনাকে রক্ষা করবে ওহিদুল ইসলাম রায়হান আপনি দেখেছেন নিজের রুমের ভিতরে কি হারাম আপনি নিজের ভেত রুমের ভেতরে যদি আপনি নাচেন তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে দেখানোর জন্য যদি হয় তাহলে সেটা হারাম হবে না আর এটা যদি একজন পুরুষ অন্য নারীদেরকে একজন নারী অন্য পুরুষদেরকে গ্যারেমা হারাম তাদের সামনে প্রদর্শন করেন তাহলে সেটা যেহেতু আপনার যৌন উত্তেজনা সৃষ্টি যেমন করে তেমনিভাবে এটা তালে তালে আপনার মিউজিক থাকে আরও নানান বিষয়ের কারণে সেটি নিষিদ্ধ এবং হারাম হয় বাট একা একা যদি হয় এবং সেখানে মিউজিক বা অন্য কোনো কিছু না থাকে তাহলে সেটি হারাম হবে না রোজিন আক্তার লিখেছেন মার্কেটে গেলে কি সেখানে অজু শুধু ফরজ সালাত আদায় করলেই হবে না মার্কেটে গেলে সেখানে সৈন্যদ সালাত মাফ এরকম কোনো কথা নেই এবং সেখানে ফরজ সুন্নত সবগুলো স্বাভাবিকভাবে পড়বেন সুন্নতগুলো নামাজের আগে পরে ফরজ নামাজের আগে পরে সুনদগুলো শুনান রাতে বাবা সুনদতে মহকাদা নবিস আসলাম খুব গুরুত্বের সাথে সুনদগগুলো পড়তেন বিধায় আপনি মার্কেটে গিয়েছেন সেজন্য এউজুহাতের না সুনদ ত্যাগ করার সুযোগ নেই হ্যাঁ আল্লাহ মাফ করুক যদি এরকম কোনো পরিবেশ থাকে মেয়েদের নামাজের কোনো পরিবেশ নাই আপনি যেখানে আছেন সেখানে আসলে নামাজ আপনি পড়ে খুব বেশি একটা সেফ ফিল করছেন না অথবা অসুবিধা ফিল করছেন এরকম কোনো পরিস্থিতি থাকে যদি আল্লাহ মাফ করুন তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে শুধু ফরজ পড়লেন সন্নদগুলো পরে পড়লেন সে সুযোগ আছে কিন্তু মেয়েদের নামাজের ব্যবস্থা আছে বা আপনি যেখানে নামাজ পড়ছেন সেখানে কোনো নিরাপত্তাহীনতার কোনো ব্যাপার নেই তাহলে জাস্ট মার্কেটে গিয়েছেন একটু ব্যস্ততা আছে এই অজুহাতে সন্নদ ত্যাগ করবেন না হৃদম হোসেন আপনি রেখেছেন রমজানে কবর রাজা পুরোপুরি বন্ধ থাকে কতটিক কতটি ওষুধ সরি বিভিন্ন বর্ণা থেকে এটি জানা যাবে বিভিন্ন বর্ণা এরকম আছে যে রমজানে কবরবাসী কবর রাজা মাফ করা হয় যদিও সে সমস্ত বর্ণার সনদের অবস্থা বা তার শুদ্ধ অশুদ্ধের বিষয়টা আমার পুরোপুরি জানে ঈশ্বালীলা আমরা একটু অনুসন্ধান করে আপনি জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ সাদিয়া মুর আপনি লিখেছেন রমজান মাসের কাজা রোজা আগে করতে হবে নাকি শাওয়াল মাসের আগে বাকি রোজা করতে গেলে নফল রোজা করার সময় থাকে না জানাবেন প্লিজ যদি আপনি আগে রমজানের কাজা রোজা রাখতে গেলে আর এটা রাখা হবে না এমন হয় তাহলে সেক্ষেত্রে আপনি নফল ছয় রোজা রেখে তারপরে কাজা রোজা রাখলেও আদায় হয়ে যাবে যদি উত্তম হয় কাজা রোজাগুলো আগে করে তারপরে সাওওয়ালের ছয় রোজা রাখাটা অধিকতর উত্তম সেটা বেশি ভালো